हेलो भिउয়ার্স আসসালামু আলাইকুম সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে বাজাজ কোম্পানি খুব চমৎকার একটি বাইক নিয়ে এসেছি, বাজাজ ক্যালিভার। বাইকটা কিন্তু 115 সিসি বাইক। 115 সিসি বাইক দেখতে পাচ্ছেন আপনারা, সামনে হাইড্রোলিক এবং আউটলুকিং অনেক ভালো আছে। যারা এই বাইকটি নিতে চান তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার আগে একটি কথা, আমার এই চ্যানেলটি এখনও যিনি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাকে বাইকটার লুকিং দেখাচ্ছি। দেখেন বাইকটা লুকিং কিন্তু অনেক সুন্দর আছে, আউট লুকিং, কালার করা নাই, একবারে ফুল ফ্রেশ। সামনে পিছনে টায়ার কন্ডিশনও কিন্তু অনেক সুন্দর। যারা এই ধরনের বাইকগুলো নিতে চান, বাইকের ইঞ্জিন কন্ডিশন কিন্তু অনেক সুন্দর। এগুলো বাইক আপনারা অনায়াসে অনেক দিন পর্যন্ত চালাতে পারবেন। সবচেয়ে বড় কথা, বাইকটা কিন্তু ডিজিটাল নাম্বার এবং ফুল টাকার নাম্বার। 27 সাল পর্যন্ত বাইকটা কিন্তু রানিং আছে, নাম্বারটা 27 সাল পর্যন্ত বাইকটা একবারে রানিং, আপনাকে কোথাও 1 টাকা দিতে হবে না। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা বাইকটা চালাতে পারবেন এবং আমরা সব জায়গায় বাইকটা কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারবো। চলুন সর্বপ্রথম আমি আপনাকে বাইকটার সামনে থেকে টায়ারের কন্ডিশন দেখাই। বাইকটার সামনে থেকে টায়ারের কন্ডিশন কিন্তু বন্ধুরা অনেকটা ভালো আছে, যা আছে 30-35 হাজার কিলো চালাতে পারবেন। এখন আমি আপনাকে বাইকটার মাঠঘাট দেখাবো। মাঠঘাট দেখেন সামনে থেকে পিছন পর্যন্ত কিন্তু অনেকটা সুন্দর বন্ধুরা, কোথাও স্পর্ধা কিছু নাই। সকাপের কন্ডিশনগুলো দেখেন অনেক সুন্দর, সামনে থেকে হেডলাইট দেখেন, ইন্ডিকেটার লাইট দেখেন, ফুললি ফ্রেশ, কোথাও স্পর্ধা কিচ্ছু নাই। সেকেন্ড হ্যান্ড বাইক, অনেক দিন বাইক হিসেবে কিন্তু বাইকটা কিন্তু অনেক যত্ন সহকারে আছে। এবার আসুন আমি বাইকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা দেখাই। বাইকটার ট্যাঙ্কির কন্ডিশন দেখেন অনেক ভালো আছে, কোথাও স্পর্ধা কিচ্ছু নাই। হালকা একটু ক্রাশ আছে এখানে দেখেন, এটা কিন্তু রিপেয়ারিং করা যায়, তো কিন্তু এটা হালকা, এটা ক্যামেরা দেখে আপনাদের বড় লাগতেছে, খুব ছোট। এবার আমি দেখাবো বাইকটার ইঞ্জিন। বন্ধুরা, বাইকটার ইঞ্জিনে একটা নাটে হাত দেওয়া হয়নি এখন পর্যন্ত, একটা নাটে হাত দেওয়া। আপনার নাটের একটু ইয়ে দেখেন, নাটের কন্ডিশনগুলো দেখেন খুব ক্লিয়ার। দেখেন ইঞ্জিন দেখেন আপনারা, দেখেন নিচ থেকে একবারে ফুল ফ্রেশ আছে, ইঞ্জিনে একটা নাটে হাত দেওয়া হয়নি। আর সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবেন। দেখেন ক্যালিভার, দেখেন বাইকটা কিন্তু সাইড কভার ফুল ফ্রেশ আছে। যদি আমি আপনাকে সিট কাউন্টিংটা দেখাই, ফুল ফ্রেশ আছে। স্যাল ইনসারটাও দেখেন অনেকটা সুন্দর আছে বন্ধুরা। এবার আমি দেখাবো আপনাকে পিছনের টায়ার। পিছনের টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে, যা আছে 30-35 হাজার কিলো চালাতে পারবেন। শকআপ আউটলুকিং অনেক সুন্দর আছে। যারা CT 100 খুঁজতেছেন, বাজাজ CT 100 ভালো মানের পাচ্ছেন না, আমি বলবো বাজাজ CT 100 থেকে এই গাড়িটা কিন্তু অনেক ভালো। দেখেন এবার আমি পেছন থেকে দেখাই আপনাকে, পেছন থেকে ব্যাক লাইট, ইন্ডিকেটার লাইট সব কিছু ফুল ফ্রেশ আছে। দেখেন কোথাও কিন্তু স্পর্ধা কিচ্ছু নাই। আসুন এবার আমি নাম্বার কন্ডিশন নিয়ে বলবো। নাম্বারটা হলো বগুড়া H 14 69 85, ফুল টাকার নাম্বার। 2027 সাল পর্যন্ত একবারে রেনিউ করা আছে, ফুল টাকার 10 বছরের কাগজ, 27 সাল পর্যন্ত কমপ্লিট আছে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চালাতে পারবেন, চালানোর জন্য 1 টাকাও কাউকে দিতে হবে না কোনো বিআরটি অফিসকে। এবং আমরা বাইকটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারি। সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন এই পাশ থেকে শাড়ি কাঠের দেখেন, চেন কাভার দেখেন, দেখেন অনেকটা সুন্দর আছে, খুব শৌখিন লোকের বাইকটা ছিল। দেখেন এ পাশ থেকে সিট কাউলিং, সাইড কভার, ইঞ্জিন কন্ডিশন দেখেন বন্ধু, ইঞ্জিনের নাটের কন্ডিশন দেখেন, নাটে কিন্তু একটা হাত দেওয়া হয় না, একবারে ফুল ফ্রেশ আছে, ফুল ফ্রেশ। আমি আবারও আপনাদেরকে খুব শৌখিনতার সাথে দেখানোর চেষ্টা করতেছি। বাইকটা কিন্তু কোথাও ইঞ্জিনে কোথাও একটা নাটে হাত দেওয়া হয় নাই। আপনারা অবশ্যই দেখেন, এই যে অটো দেখেন একবারে নিখুঁত দেখেন। বাইকটা ট্যাঙ্কির কালার কন্ডিশনও কিন্তু অনেকটা সুন্দর আছে, অনেক সুন্দর আছে। দেখেন সামনে থেকে শকআপ। সবচেয়ে মজার ব্রেক হলো হাইড্রোলিক ব্রেক আছে। আপনারা যদি যারা CT 100 খুঁজতেছেন, কেন এই বাইকটার উপর জোর দিচ্ছি, যারা CT 100 খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন, অনেক ভালো, তেলের দিক দিয়ে খুব সাশ্রয়, এগুলো ইঞ্জিনগুলো অনেক মজবুত। দেখেন আমি এবার কিলোমিটার দেখাবো। জেনুইন কিলোমিটার হলো 25,987 কিলোমিটার। বন্ধুরা, গাড়িটা দীর্ঘদিন যাবৎ পড়েছিল, কোথাও আবারও করছি, কোথাও কালার টালার কিচ্ছু করা নাই। অরিজিনাল সিট কভার দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, খুব শৌখিনতার সাথে গাড়িটা চালাইছে। দেখেন এই যে নুকিন গ্লাসগুলো দেখেন, নুকিন গ্লাসের স্টাইলগুলো দেখেন অনেকটা সুন্দর আছে। মিটার দেখেন সব কিছু অনেক জেনুইন। তো এবার আমি আপনাকে বাইকটা সাউন্ড কোয়ালিটি দেখাবো। আমার একটু চালু করতে বাইকটা। দেখেন এক কিকে কিন্তু বাইকটা স্টার্ট, বাইকটা এক কিকে স্টার্ট। বাইকটা সাউন্ড কোয়ালিটি দেখেন, খুব বাড়তেছে না, আপনারা ভালো করে খেয়াল করে দেবেন। আবার প্রশ্ন করবেন যে বাইকের ইঞ্জিনের নাট খোলা নাই, অবশ্যই ধুলো বাড়ছে। দেখেন বাইকে ধুলো বাড়ছে, ইঞ্জিনের সাউন্ডটা দেখেন অনেকটা সুন্দর আছে বন্ধুরা। অনেকটা সুন্দর আছে। সবথেকে মজার বিষয় হলো এই বাইকে কিছু কিছু গুড হুইল আছে, অনেক ভালো, তেল কম খায়, হাইড্রোলিক ব্রেক আছে, ইঞ্জিনে কোনো নাট হাত দেওয়া হয়নি, ফুল ফ্রেশ। তো বন্ধুরা এই বাইকটা চাওয়া দাম আমাদের ৬৫,০০০ টাকা। হালকা কিছু কম বেশি হবে, হালকা কিছু সীমিত কিছু কম বেশি হবে। সেই ক্ষেত্রে আপনাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।